আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আজকে আলোচনা করব নামাজে আমাদের কতটুকু আগ্রহ রয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমাদের আলোচনা হচ্ছে আজকে নামাজে আমাদের প্রতি আগ্রহ কত। দর্শক, আমরা নিজেরা নামাজ পড়ি না, আমরা সবসময় ব্যস্ত থাকি বিভিন্ন কাজের মাধ্যমে এবং ব্যবসায়ী কোনো লেনদেনের মাধ্যমে এবং খেলাধুলা এবং আপনার আড্ডা এবং মোবাইল ফোন বিভিন্ন এরকমের, কিন্তু আজান দিচ্ছে, আমরা এই সময় আমাদের খেয়ালই নেই যে আমাদেরকে নামাজ পড়তে হবে, যে আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদের কোনো খেয়াল নেই এবং আমাদেরকে যেতে হবে, এরকম আমাদের বিবেকে কোনো নাড়া দেয় না। আজকে সমাজের মধ্যে যদি দেখা যায় যে একটা বাচ্চাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে 7 বছর থেকে শিখবে, 10 বছর হলে তাকে নামাজের জন্য বাধ্য করবে, অন্যথায় তাকে প্রহার করবে, লাঠি হাতে নেবে, ভয় দেখাবে, এরপর যদি না হয় তাকে শাস্তি দিবে নামাজের জন্য। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন মানুষ দেখা যায় যে আমরা নামাজ তো পড়ি না, সন্তানদেরকেও বলি না এবং আমরা নিজেরাও পড়ি না, সন্তানদেরকেও পড়াই না, আর যারা পড়তে যায় তাদেরকে নিয়ে বিভিন্ন সময় তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এটি খুবই বিষয়, চিন্তার বিষয় যে আজকে আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ রয়েছে। একটা মানুষ নামাজ পড়তে আসলে তার কত সওয়াব এবং তার কত কল্যাণ হবে সেটা সে আসলে জানে না। তা এই জন্য আমরা আমাদের নামাজ, পাঁচক্ত নামাজ জামাতের সহিত আগ্রহের সাথে, এহতেমামের সাথে নামাজ পড়বেন এবং আমাদের সন্তানদেরকে নামাজ পড়ানো, শিক্ষা দিতে হবে এবং তাদেরকে বাধ্য করতে হবে নামাজের জন্য যখন 10 বছর হয়, এবং আমরা চেষ্টা করব পাঁচক্ত নামাজ পড়ার জন্য। কখনো যদি জামের মধ্যে থাকা হয় অথবা যাত্রী অবস্থায় থাকা হয় পরে পরে নেবে, কিন্তু নামাজ তো বাদ দেওয়ার প্রশ্নেই আসে না। তো আমরা এই জন্য চেষ্টা করব সবসময় যাতে পাঁচক্ত নামাজ জামাতের সহিত পড়া যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে নামাজ পাঁচক্ত পড়বে তাকে 5টি পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার হচ্ছে রিজিকের পেশানি দূর করে দেওয়া, তৃতীয় পুরস্কার হচ্ছে কবর আজাব মাফ করে দেওয়া, তৃতীয় পুরস্কার হচ্ছে হাউজে কাউসারের পানি পান করানো, চতুর্থ পুরস্কার হচ্ছে পলসুরাত বিদ্যুতের গতিতে পার করে, এবং বিনা হিসাবে পঞ্চমে বিনা হিসাবে তাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ। তো দেখেন পৃথিবীতে এই রকমের আর কে আছে যে এত বড় নিয়ামত দান করবেন, জান্নাত দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন এবং এটাই দেখতে চান যে কে বেশি আগ্রহী এবং কে কত ভাল, কার আমল ভালো এবং কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, কে নামাজ পড়বে কি কে পড়বে না। তো এই জন্য আমরা নামাজের প্রতি গুরুত্ব আসর করি এবং নামাজ পড়ি আমরা পাঁচক্ত, এবং নামাজ পড়ব এবং অন্যকেও দাওয়াত দিব। তাহলে দেখবেন যে সে একসময় হেদায়েত পেলে আপনি যে নামাজ পড়েছেন এবং সে যে নামাজ পড়েছে আপনি দাওয়াত দিয়েছেন, সেই তার নামাজের সওয়াব আপনি পেতে থাকবেন। এরপরে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা আলাইহি মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিয়াহু লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি ভালো কাজের জন্য আহ্বান করল, যে ব্যক্তি নামাজের জন্য আহ্বান করল এবং সে নামাজ পড়ল, সে যদি 1000 সওয়াব পায় তাহলে যে আহ্বানকারী সেও 1000 সওয়াব পাবে। লায়াঙ্কুদু জালিকা মিন উজুরিহিম শাইআ, কারো পক্ষ থেকে এক তিল পরিমাণও কমানো হবে না। তো এই জন্য আমরা নামাজ পড়ি। কিয়ামতের ময়দানে আমরা দেখব যে আমি নামাজ পড়েছি, আমি যদি দাওয়াত দিয়ে থাকি তাহলে হয়তোবা কোনো মানুষ এই নামাজের মাধ্যমে সে হেদায়ত পেয়ে গেল। কিয়ামতের ময়দানে আমি একা নামাজ পড়েছি কিন্তু হাজার হাজার লক্ষ কোটি কোটি নামাজের সব আল্লাহ তাআলা দিয়ে দেবেন।
তখন আমি বলবো যে আল্লাহ এগুলো কিভাবে, তখন সে বলবে যে তুমিও যে নামাজ পড়েছিলে এবং অন্যকে আহ্বান করেছিলে এবং অন্য যে নামাজগুলো পড়েছে সেই নামাজগুলো তোমাকে দেওয়া হয়েছে কারণ তুমি দাওয়াত দিয়েছিলে, সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা নামাজের জন্য সবাই চেষ্টা করি এবং নামাজের জন্য আমরা সবাইকে আহ্বান করি, এটাই আমাদের সবচেয়ে বড় কাজ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।